বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ। তোমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা দ্বিতীয় অধ্যায়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এবং প্রশ্নটা বলতে এখানে একটা কন্টেন্ট হলো, কন্টেন্ট হলো তিনটো চিত্র, চিত্র 1, 2 এবং 3। এই তিনটে চিত্রই দেওয়া আছে। তোমরা জানো যে চিত্রগুলি নেটওয়ার্ক টপোলজির যে চিত্র, সেগুলো এই চিত্রগুলো। তো এখানে কম্পিউটার চারটে প্রশ্ন দেওয়া আছে। দেখো, 1 নম্বরে হলো মডুলেশন কি, আর 6 নম্বরে হলো ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো, 9 নম্বর উদ্দীপকে চিত্র 1-এর প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত হলে যে টপোলজি তৈরি হবে তা চিত্র সহ আলোচনা করো। এই যে চিত্র 1-এর দেখো, এই যে টপোলজি, প্রতিটি কম্পিউটারের সাথে যদি সংযুক্ত হয় তাহলে যে টপোলজি হবে সেটা আলোচনা করতে বলছে। আর 9 নম্বর হলো চিত্র 1 এবং 3। দেখো, চিত্র 1 আর 3, 1 ও 3 টপোলজি গুলোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বলে তুমি মনে করো তা বিশ্লেষণ করো। দেখো, 1 নম্বর আর 3 নম্বর মধ্যে কোনটা সুবিধাজনক সেটাই বিশ্লেষণ করতে বলছে। প্রিয় শিক্ষার্থী, তো আমরা এই টপোলজিগুলো আসলে প্রত্যেকের সংজ্ঞা বৈশিষ্ট্য যদি আমরা জানি তাহলে প্রশ্ন উত্তরগুলো দেওয়া খুবই সহজ। তো আমি তোমাদেরকে আমি অর্থাৎ একটা পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি, তোমরা দেখো। এটা আমি পৃষ্ঠাটা তোমাদের জন্য লিখে তৈরি করেছি। আচ্ছা, মডুলেশন কি, এটার উত্তর আমি এখানে দিয়েছি। যে তোমরা জানো যে মডুলেশন মডেমের কাজের একটি প্রক্রিয়ার নাম হলো মডুলেশন। অর্থাৎ মডেম এমন একটি ডিভাইস যে কি করে, অর্থাৎ ডেটাকে ভেঙে আয়নিক আয়নিক অবস্থায় তৈরি করে, অর্থাৎ ইলেকট্রনিক্সের অবস্থায় রূপান্তর করে, যাহা ফ্রিকোয়েন্সি ওয়েভ আকারে আসলে এক কম্পিউটার থেকে ডেটা আরেক কম্পিউটার বা আরেক ডিভাইসে পৌঁছতে সক্ষম হয় আর কি। আমি এখানে সংজ্ঞা দিয়েছি, উৎস থেকে ডেটা গন্তব্যে পরিবহনের জন্য মাধ্যমে প্রবেশের পূর্বে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করাকে মডুলেশন বলে। তো আরও অনেক সংজ্ঞা আছে প্রিয় শিক্ষার্থী, তবে এটি দিলেই হবে, সমস্যা নাই। তো তোমরা তারপরে দেখো, ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। আমরা ডেটা ট্রান্সমিশন মোড কিন্তু আমরা জানি যে ডেটা ট্রান্সমিশন মোড হলো সাধারণত ডেটা কোন কোন উৎস থেকে কোন দিকে যাচ্ছে, অর্থাৎ প্রবাহের দিকের উপরে নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোড তৈরি করা হয়েছে। তা ডেটা ট্রান্সমিশন মোড উৎস থেকে গন্তব্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে নির্দিষ্ট করে। ডেটা প্রবাহের দিক এর উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে, এইখানে একটা প্রিয় শিক্ষার্থী, এইখানে একটা দাঁড়ি হবে, প্রবাহের দিককে নির্দিষ্ট করে। আচ্ছা, তারপরে ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়, যথা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, সিঙ্গল ডুপ্লেক্স। প্রিয় শিক্ষার্থী, সিমপ্লেক্স পদ্ধতিতে একটি প্রেরক কম্পিউটার সবসময় কম্পিউটারে ডেটা পাঠায়, কম্পিউটার সবসময় আচ্ছা একটি কম্পিউটারে ডেটা পাঠায় এবং প্রাপক গ্রহণ করে। সিমপ্লেক্স মোডে তোমরা আমরা সবাই জানি যে অর্থাৎ একমুখী প্রবাহ, এটা যে প্রেরণ করে সে শুধু প্রেরণ করে, আর যে গ্রহণ করে শুধু গ্রহণই করে, যেমন রেডিও টিভি। যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক প্রাপক উভয় দিক থেকে ডেটা প্রেরণ করা গেলেও তবে একই সময়ে তা গ্রহণ সম্ভব নয়, তাকে হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড বলে। আচ্ছা, যেমন ওয়াকি টোকি, ওয়েব ব্রাউজার ইত্যাদি। আবার একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায় তাকে ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড বলে, যেমন টেলিফোন, মোবাইল ইত্যাদি। তো ডেটা ট্রান্সমিশন মোড এই জিনিসটা এখানে তিনটার সংজ্ঞা এবং উদাহরণ সহ দেওয়া হয়েছে, এই হলো ব্যাখ্যা। তারপরে 9 নম্বর হলো উদ্দীপকে চিত্র 1-এর প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত হলে যে টপোলজি তৈরি হবে তা চিত্র সহ আলোচনা করো। উদ্দীপক উল্লেখিত 1 নং চিত্রে কম্পিউটারগুলো পরস্পরের সাথে সংযুক্ত হইলে, প্রিয় শিক্ষার্থী দেখো, তোমরা তো প্রশ্নে দেখেছো যে 1 নম্বর চিত্রটা হলো যে এইটা, পরস্পরের সাথে সংযুক্ত হইলে আসলে যে টপোলজিটা হবে সেটা হবে মেশ টপোলজি। এই জন্য আমি মেশ টপোলজির চিত্র এখানে দিয়েই দিয়েছি, মেশ টপোলজি। আচ্ছা, তা মেশ টপোলজি এইরকম, তা হ্যাঁ, যে টপোলজি তৈরি হবে তার চিত্র সহ আলোচনা করেন, মেশ টপোলজি সম্পর্কে আলোচনা করতে হবে। এই যে মেশ টপোলজিটা, মেশ টপোলজি প্রতিটি কম্পিউটার কতটুকুভাবে পরপর কম্পিউটারগুলোর সাথে সুস্থ থাকে, এই টপোলজিতে সহজে নেটওয়ার্ক খুব বড় ধরনের সমস্যা তৈরি হয় না এবং এতে ডেটা কমিউনিকেশন নিশ্চয়তা অনেক বেশি। এবং প্রত্যেকটা কম্পিউটার সাথে কিন্তু তথ্য যোগাযোগ আছে, এই জন্যই এটা সুবিধা। এতে কোনো ডেটা স্থান ডেটা সাধারণত চলাচলের জন্য বা এক কম্পিউটারে আসবে এতে কোনো সমস্যা হয় না।
আর নেটওয়ার্কে কোনো সমস্যার সৃষ্টি হলে তা দ্রুত সমাধান করে নেওয়া যায়। অবশ্যই এর কিছু অসুবিধা রয়েছে, একে ইনস্টল করা এবং কনফিগার করা যেমন একটু কঠিন, তেমন এত অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয়, এ কারণে এটি ব্যয়বহুল বটে। আচ্ছা, রিং টপোলজির প্রতিটি কম্পিউটারকে পরস্পরের সাথে যুক্ত করে যে টপোলজি তৈরি হবে তা মেশ টপোলজি। অর্থাৎ আমি এখানে ওই যে 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 টপোলজিটার কথা, যে 1 নম্বর চিত্রে যে এই রিং টপোলজি প্রত্যেকটা পরীক্ষার সাথে যুক্ত হলে যে টপোলজি সেটা হবে মেশ টপোলজি, সেই কথাটা এখানে বলে দেওয়া হয়েছে। সুতরাং উদ্যোগিক অনুসারে তৈরি টপোলজি অবশ্যই একটা মেশ টপোলজি। আচ্ছা, তারপরে হলো 2 নম্বর প্রশ্ন, উদ্দীপক উল্লেখিত 1 এবং 3 নং টপোলজির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক হবে বলে তুমি মনে করো তা বিশ্লেষণ করো। তোমরা দেখছো যে 1 আর 3 এই দুটি টপোলজি, একটা হলো রিং টপোলজি আর একটা হলো স্টার টপোলজি, তো এই দুটোর মধ্যে কোনটা সুবিধাজনক বলে মনে হবে সেটা আসলে বৈশিষ্ট্যের ভিত্তিতে সুবিধা অসুবিধা আলোচনা করেই বলতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি সেগুলো এখানে আলোচনা করে দিয়েছি এবং দুইটা, একটা স্টার টপোলজি একটা রিং টপোলজি চিত্রও এখানে দিয়ে দিয়েছি। দেখো, দুইটা রিং, একটা রিং একটা টপোলজি, তার মধ্যে কোনটা সুবিধা আছে তো এখান থেকে আসলে বৈশিষ্ট্য অনুসারে ব্যাখ্যা করতে হবে। তো স্টার টপোলজিটা দেখো, উদ্দীপক অনুসারে 1 নং চিত্রে কম্পিউটারগুলো রিং বা বৃত্তাকারে সংযুক্ত, এটা আর কি। আচ্ছা, যাই, এটা রিং বৃত্তে 1 নম্বর যেটা বলা হয়েছে, তাই এটি রিং টপোলজি। অন্যদিকে চিত্র 3 নং-এর নেটওয়ার্কে কম্পিউটারের একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে সংযোগ, তাই একটি স্টার টপোলজি। অর্থাৎ যদি রিং আকারের থাকে সেটা রিং টপোলজি, আর কেন্দ্রীয় একটা কম্পিউটারের যুক্ত থাকলে এটা স্টার টপোলজি। রিং টপোলজিতে কম্পিউটারগুলো বৃত্তাকার বা ধারাবাহিকভাবে পরস্পর যুক্ত থাকে, বিধায় এতে কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না। এবার রিং কম্পিউটারে কোনো কেন্দ্রীয় কম্পিউটার নেই, এই যে রিং টপোলজি যে এটা কোনো কেন্দ্রীয় কম্পিউটার নাই, কিন্তু স্টার টপোলজিতে কেন্দ্রীয় কম্পিউটার এখানে আছে। আচ্ছা, এটা প্রতিটা, আবার রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার সমান দূরত্বে অবস্থান করে, কিন্তু রিং টপোলজির বড় অসুবিধা হলো এই টপোলজিতে যে কোনো একটা কম্পিউটার কম্পিউটারের নেটওয়ার্ক নষ্ট হলে সম্পূর্ণ ব্যবস্থাটি অচল হয়ে পড়ে। একটা কম্পিউটার নষ্ট হলে সমস্ত ব্যবস্থাটা নষ্ট হয়ে যায়, আবার নতুন কোনো কম্পিউটার যুক্ত করতে হলে সম্পূর্ণ নেটওয়ার্ক বন্ধ কাজটি করতে হয়, তাই এই টপোলজিতে সুবিধাটা কম একটু। আবার স্টার টপোলজির কথা বলা হয়েছে, ধরো স্টার টপোলজিতে একটা স্টার টপোলজিতে একটা কেন্দ্রীয় কম্পিউটার থাকে, দেখো এই যে কেন্দ্রীয় একটা কম্পিউটার আছে, বা হাব বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী সার্ভার কম্পিউটার থাকে। স্টার টপোলজির সুবিধা হলে এতে কোনো কম্পিউটার নষ্ট হলে সে কম্পিউটারটি সহজে পরিবর্তন করা যায়, যদি সাইটের কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে এটা পরিবর্তন করা যায়, সম্পূর্ণ নেটওয়ার্কটি কখনো নেটওয়ার্কটি আসা কখনো নষ্ট হয় না আসলে। আচ্ছা, এখানে কথাটা হলো, আচ্ছা নষ্ট হয় না আর কি, যে কথাটা এইটি আর কি, এখানে নষ্ট হয় না, তবে স্টার টপোলজির কেন্দ্রীয় নোড বা কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ ব্যবস্থাটি বন্ধ হয়ে যায়। কেন্দ্রীয়টা যদি নষ্ট হয় তাহলে সম্পূর্ণ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, এক্ষেত্রে কেন্দ্রীয় সার্ভার কম্পিউটারটি পরিবর্তন করলে পূর্ব অবস্থা চলমান থাকে। সুতরাং উদ্দীপকের স্টার ও রিং টপোলজির মধ্যে তুলনামূলক আলোচনা অনুসারে আমার যুক্তিতে এক্ষেত্রে স্টার টপোলজি সুবিধাজনক, স্টার টপোলজি সুবিধাজনক। প্রিয় শিক্ষার্থী, তোমরা এইভাবে যুক্তি দিয়ে আসলে দুইটার মধ্যে তুলনামূলক কোনটা সুবিধাজনক সেটা বলতে পারবে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।